আসসালামু আলাইকুম, কি অবস্থা বলবেন, কেমন আছো সবাই? তোমরা যারা HSC 26-এর পরীক্ষার্থী আছো, তোমরা জানো খুব শীঘ্রই হচ্ছে তোমাদের একটা সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাঝখানে নানা রকমের ঝামেলার কারণে আমরা অলিম্পিয়াডটা তোমাদের এই অলিম্পিয়াডটা নিতে পারিনি। এখন তোমরা যে প্রশ্নগুলো করতেছো যে ভাইয়া এই সায়েন্স অলিম্পিয়াড নিয়ে আমরা প্রিপারেশনগুলো কীভাবে নিব বা কীভাবে কী করতে পারি, দেখো এই সায়েন্স অলিম্পিয়াডের সবচেয়ে হচ্ছে মজার যে ব্যাপারটা হলো সেটা দেখো, তোমাদের কিন্তু অলরেডি আমরা সিলেবাস বলে দিছি, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেগুলোও তোমাদেরকে বলে দিছি। তোমরা দেখবে আমরা কিন্তু একটা সায়েন্স ফান্ডামেন্টালস কোর্স রাখছিলাম, ফ্রি একটা সায়েন্স ফান্ডামেন্টালস কোর্স। তো ওই কোর্সের মধ্যে আমাদের যে কয়টা ক্লাস হয়েছিল ওই ক্লাসগুলো থেকেই মেনলি হচ্ছে তোমাদের সমস্ত হচ্ছে পরীক্ষার প্রশ্ন করা হবে। তো বায়োলজি তে 6টা ক্লাস হয়েছিল, ওই 6টা ক্লাস যদি তুমি ভালো করে থাকো, ওই 6টা ক্লাসের টপিকগুলো যদি ভালো করে বুঝে থাকো, তাহলে ইনশাল্লাহ তুমি প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা। কারণ আমাদের প্রশ্নগুলো হবে হচ্ছে কনসেপচুয়াল। তো তোমরা একটু সাজেশন চাইতেছিলা, গাইডলাইন চাইতেছিলা, এখন সাজেশন যদি বলতে চাই তোমরা মানে ক্লাসই দেখো হয়েছে মাত্র 6টা, তোমরা যদি হচ্ছে ক্লাস খুলে দেখো দেবা খুবই ছোটো ছোটো টপিক নিয়ে হচ্ছে ক্লাস হয়েছে। এখানে যদি আরও স্পেসিফিকভাবে বলতে চাই এইটা পড়ো ওইটা পড়ো দেবা প্রশ্নই ফাঁস করে দিছি, তাহলে তো অলিম্পিয়াড হইলো না। ঠিক আছে, আমি তোমাদেরকে 1-2টা কোয়েশ্চেন সলভ করে হচ্ছে দেখাই। তোমাদেরকে এই 2টা কোয়েশ্চেন অলরেডি কিন্তু হচ্ছে আমরা দিছিলাম আমাদের হচ্ছে গ্রুপগুলোতে, যে তোমরা তোমাদের রেসপন্স দেখার জন্য। তো আমি হচ্ছে এই প্রশ্ন 2টা হচ্ছে একটু সলভ করে দিই, সলভ করলে তোমরা হচ্ছে বুঝতে পারবা যে কেমন প্রশ্ন আসবে। ঠিক আছে, বায়োলজি যে শুধুমাত্র মুখস্থ টাইপ বিষয় এই জিনিসটা দেখবা হচ্ছে তোমার মাথা থেকে হচ্ছে চলে যাবে, এখানেও যে কনসেপ্টের হচ্ছে অনেক বিষয় আছে এটা তোমার মাথায় চলে আসবে। তাহলে চলো, একটা প্রশ্ন ছিল এইরকম যে একটা DNA খন্ডে 5.7 মোল পিউরিন আছে আর 2.5 মোল সাইটোসিন আছে। ওকে, আচ্ছা তাহলে বলছে ওই DNA খন্ডে কতগুলো হাইড্রোজেন বন্ধন আছে। তো এইটা শুনে অনেকের মাথা গরম হয়ে যায় যে বায়োলজিতে এরকম ম্যাথ কীভাবে আসলো, ঠিক আছে, বা এই ম্যাথটা হচ্ছে আমরা করবো কীভাবে। তাহলে দেখো জিনিসটা হইতেছে একদমই ইজি, এইখানে কি বলা আছে যে 5.7 মোল পিউরিন আছে। আমরা কি জানি পিউরিন কী কী নিয়ে তৈরি হয়, অ্যাডেনিন আর গুয়ানিন, আর হইতেছে পাইরিমিডিন কী কী নিয়ে তৈরি হয়, সাইটোসিন আর থাইমিন নিয়ে DNA এর ক্ষেত্রে। তাহলে চলো আমরা এখানে একটু ক্যালকুলেশনটা হচ্ছে করে ফেলি। তাহলে আমাদের এখানে দেয়া তথ্য অনুসারে আমরা বলতে পারি যে আমাদের পিউরিন কী নিয়ে তৈরি হয়েছে বলতো, অ্যাডেনিন আর গুয়ানিন, এই 2টা হচ্ছে পিউরিন। তাহলে কত মোল আছে, 5.7 মোল। তাহলে আমরা বলতে পারি যে দেয়া আছে অ্যাডেনিন আর গুয়ানিনের পরিমাণটা, অ্যাডেনিন আর গুয়ানিন মিলে এই পরিমাণটা হয়েছে 5.7 মোল। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে আরেকটা কথা আছে, সেটা হলো 2.5 মোল সাইটোসিন আছে, 2.5 মোল সাইটোসিন আছে। তাহলে আবার এই কথাটাও এখানে বলা আছে যে সাইটোসিন আছে 2.5 মোল। অনেকটা কালার দিয়ে এটা লিখি যে সাইটোসিন আছে 2.5 মোল। ওকে, আচ্ছা এরপরে দেখো সাইটোসিন যেহেতু 2.5 মোল আছে, তাহলে দেখো আমরা কী জানি সাইটোসিন হচ্ছে কার সাথে হয়েছে বন্ধন তৈরি করে বলতো, গুয়ানিনের সাথে। গুয়ানিন আর সাইটোসিন হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে, তার মানে 2.5 মোল সাইটোসিনের জন্য আমার গুয়ানিন কতগুলো লাগবে, 2.5 মোল লাগবে। তাহলে চলো এখানে হইতেছে আমরা এটা হচ্ছে লিখে ফেলি। তাহলে আমরা সুতরাং কী বলে ফেলতে পারি যে গুয়ানিন আছে কতটুকু, ওটার মধ্যে গুয়ানিন আছে এখানে 2.5 মোল আছে। তাইলে গুয়ানিন যদি 2.5 মোল থাকে, একটু একটু আগে আমরা বলছি অ্যাডেনিন আর গুয়ানিন মিলে কত, 5.7 মোল। তাইলে এখন হইতেছে আমরা এখানে কী বলে ফেলতে পারি, এখানে আমরা বলে ফেলতে পারি যে অ্যাডেনিনের পরিমাণটা এখানে হবে যে 5.7 - 2.5 মোল। ঠিক আছে, তাইলে দেখো তো এই পরিমাণটা এখানে কত আসে, এখানের পরিমাণটা চলে আসে 3.2 মোল। ঠিক আছে, তাহলে এখানে অ্যাডেনিনের পরিমাণ হচ্ছে 3.2 মোল। তাহলে অ্যাডেনিনের পরিমাণ যদি হচ্ছে 3.2 মোল হয়, আমরা কি জানি অ্যাডেনিন থাইমিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে, তার মানে হইলো আমরা এখানে হচ্ছে বলতে পারি যতগুলো অ্যাডেনিন ততগুলো কী লাগবে, থাইমিন লাগবে। থাইমিনের পরিমাণ এখানে কত, থাইমিনের পরিমাণও এখানে 3.2 মোল। থাইমিনের পরিমাণও এখানে কী হয়েছে বলো দেখি, 3.2 মোল। তাহলে এখান থেকে এখন হচ্ছে বলো দেখি আমরা হচ্ছে কী বলতে পারি, এখানে হইতেছে আমরা পেয়ে গেলাম যে অ্যাডেনিন আর থাইমিন হলো 3.2 মোল। তাহলে আমরা এখানে হচ্ছে বলতে পারি যে অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে হচ্ছে 2টা হাইড্রোজেন বন্ধন থাকে, এবং তাইলে এখানে পরিমাণ হলো 3.2 মোল। তাহলে অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন এর মধ্যে
হাইড্রোজেন বন্ধনের পরিমাণটা হবে দুই, একটার মধ্যে কটা করে থাকছে, দুইটা করে থাকতেছে, তাহলে টু ইন্টু কতটুকু ছিল, থ্রি পয়েন্ট টু, তাহলে আমরা এখানে লিখে ফেলি থ্রি পয়েন্ট টু মোল, ঠিক আছে। তাহলে সমান সমান আমরা এখানে কি লিখে ফেলতে পারি, সিক্স পয়েন্ট ফোর মোল লিখে ফেলতে পারি। ওকে, আচ্ছা তাইলে দেখো আবার এখানে কি আছে, গুয়ানিনের সাইটোসিন, তাইলে এখানে আমরা কি জানি গুয়ানিনের সাইটোসিনের মধ্যে তিনটা করে হাইড্রোজেন বন্ধ থাকে, তাইলে এর মধ্যে আমার এখানে যতগুলো আছে আর কি গুয়ানিনের সাইটোসিন, এর মধ্যে তুমি হাইড্রোজেন বন্ধন কতগুলা পাবা, চলো হইতেছে দেখি, এখানে কতগুলো আছে গুয়ানিনের সাইটোসিন, টু পয়েন্ট ফাইভ করে, তাহলে এখানে হচ্ছে আমরা লিখে ফেলি কি বলতো দেখি, যে টু পয়েন্ট ফাইভ ইন্টু কি আছে বলতো দেখি, থ্রি মোল, তাহলে সমান সমান আমরা এখানে কি লিখে ফেলতে পারি, যে সেভেন পয়েন্ট ফাইভ মোল, ঠিক আছে। তাহলে এতগুলো হাইড্রোজেন বন্ধন থাকে, তাহলে টোটাল কতগুলো হাইড্রোজেন বন্ধন চলে আসে বলতো দেখি, টোটাল হাইড্রোজেন বন্ধন তাহলে চলে আসে এইটা আর এটার হচ্ছে যোগফল, ঠিক আছে, ছয় সাত তেরো পাঁচ চার নয়, তাইলে থার্টিন পয়েন্ট নাইন মোল এখানে হচ্ছে চলে আসলো হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। এখন আমরা কি জানি এক মোল সমান সমান অ্যাভোগাড্রো নাম্বার কত, সেটা হলো কত বলতো দেখি, যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটা। ওকে, তাহলে চিন্তা করে দেখো এটা যদি হচ্ছে এখন তুমি মাল্টিপ্লাই করে হচ্ছে করে ফেলো আর কি, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা মোস্ট প্রবলি হচ্ছে এইট পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে, আমার এক্স্যাক্টলি হচ্ছে খেয়াল নেই, এইট পয়েন্ট সামথিং ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর, একটু আগে হচ্ছে ক্যালকুলেটার করে দেখতেছিলাম, তো এরকম কিছু একটা অ্যান্সার আসবে। তাহলে চলো এখানে হচ্ছে দেখি অ্যান্সার কতর মধ্যে জন্য ছিল, এই যে এটা এইট পয়েন্ট থ্রি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার হচ্ছে টোয়েন্টি ফোর, এখানে অ্যান্সার আসবে। ওকে, তাহলে চলো এখান থেকে হচ্ছে আমরা দেখে ফেলি, এই যে এটাই হলো হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো জিনিসটা কিন্তু হচ্ছে একদমই হচ্ছে সিম্পল, ঠিক আছে, জাস্ট হয়ে যাচ্ছে এখান থেকে হচ্ছে মাথা গরম করার কিছু নেই, ঠান্ডার মধ্যে চিন্তা করলে তুমি এটার অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্নের অ্যান্সার দেখে ফেললাম, আরেকটা প্রশ্ন ছিল এইরকম, এই ছবিটা দিয়ে তোমাদেরকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে এখানে কোন অংশটা অসঙ্গতিপূর্ণ, এখানে আমরা অনেকগুলো অপশন রাখছি, আটটার মতো অপশন ছিল, তাহলে দেখো এখানে আটটা জায়গা আছে এই ছবির মধ্যে, তাহলে চলো আমরা দেখি এখানে আটটা অংশ চিহ্নিত করা থাকলেও মাথায় রাখবা যে আমাদের একটা কৌশিলির মধ্যে মেইনলি বেসিকলি কয়টা অংশ থাকে, চারটা অংশ থাকে। তাহলে চলো আমরা এখানে ফার্স্টে এই বেসিক চারটা অংশের নাম লিখি, এক নাম্বারে একটা কৌশিলির মধ্যে কি থাকে বলতো দেখি, ফসফোলিপিড থাকে, ফসফোলিপিড থাকে, ওকে গেল। দুই নাম্বারে কি থাকে বলতো দেখি, ওর মধ্যে প্রোটিন থাকে, গেল। তিন নাম্বারে চলো তো দেখি কি থাকে, তিন নাম্বারে ওর মধ্যে হচ্ছে গ্লাইকোক্যালিক্স থাকে, গ্লাইকোক্যালিক্স থাকে। চার নাম্বারে দেখো ওর মধ্যে হচ্ছে কি থাকে, চার নাম্বারে থাকবে হচ্ছে কোলেস্টেরল থাকে, কোলেস্টেরল থাকে। ওকে, তাহলে এই চারটা জিনিস এখানে থাকে। ফসফোলিপিড জিনিসটা আমরা সবাই সে বাচ্চাকাল থেকে হইতেছে জানি যে ও দেখতে হইতেছে কীরকম, ওর এরকম হচ্ছে একটা ফসফেট হেড থাকে, মাঝখানে গ্লিসারল থাকে, আর নিচের দিক থেকে ওর এরকম দুইটা করে ফ্যাটি অ্যাসিড লেড উঁচে বের হয়, ফসফেট হেডটা হচ্ছে পোলার, ফ্যাটি অ্যাসিডগুলো হচ্ছে নন পোলার। এবং দেখো এখানে কিন্তু এই জিনিসগুলো ঠিকঠাক মতো আছে, তোমরা যদি হচ্ছে এখানে খেয়াল করে দেখো, এই দেখো এইখানে যে হচ্ছে ফসফোলিপিডগুলো আছে বা এই পাশে যে ফসফোলিপিডগুলো আছে এইভাবেই আছে, ফসফেটগুলো হইতেছে বাইরের দিকে ভেতরের দিকে, আর এই যে তোমার ফ্যাটি অ্যাসিডগুলো একদম হচ্ছে কোষঝিলির একদম ভেতরের দিক বরাবর আছে। তাহলে দেখো আমরা যদি হচ্ছে এখানে চিন্তা করে দেখি যে ফসফোলিপিড যে অংশটা যেটা ছিল এটা কিন্তু, তাহলে আমরা কী বলতে পারি, ফসফোলিপিড অংশটা এখানে ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে চলে আসো আমরা কি দেখি প্রোটিন, তাহলে দেখো তো এখানে প্রোটিন কী কী অংশ আছে, এই যে দেখো এখানে হইতেছে যে প্রোটিন অংশ যেটা আছে এটা আমরা ইন্টিগ্রাল প্রোটিন লিখতেছি এক মাথা থেকে আরেক মাথা পুরোটা জায়গা জুড়ে আছে, তাহলে প্রোটিন অংশ যেটা এটাও ঠিক আছে, প্রোটিন কয় টাইপের হয়, তিন টাইপের, ইন্টিগ্রাল, পেরিফেরাল আর লিপিড কোর সম্পৃক্ত, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে প্রোটিন যেটা দেখতে পাইলাম ডি অংশ এটাও এখানে আমরা কী পাই দিয়েছি, ঠিক পাই দিয়েছি, এক কাজ করি লাল কালি দিয়ে দিই তাহলে ভালো করে হচ্ছে বোঝা যাবে, তাহলে এই দুইটা হচ্ছে ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে চলে আসো আমরা কোথায় চলে আসি, কোলেস্টেরল অংশটা হচ্ছে চলো হতেছে আমরা এখানে দেখি। দেখো এখানে কিন্তু আমি কোষ ঝিল্লিটা আমি হচ্ছে এরকমভাবে মেনশন করে দেই নাই,
কোলেস্টেরলটা নর্মালি হচ্ছে বা স্টেরয়েডটা হচ্ছে নর্মালি ব্যাকটেরিয়ার কোষঝিলিত থাকে না, তাহলে যেহেতু যদি এই প্রশ্নে ব্যাকটেরিয়া মেনশন করা থাকতো তাইলে কিন্তু হচ্ছে ধরো এখান থেকে এই যেগুলো দেখছে যেমন কোলেস্টেরল, ঠিক আছে, এই যেমন ধরো হচ্ছে এটা বা এটা, এটা কিন্তু হচ্ছে বাদ যাইতো, কিন্তু যেহেতু আমি মেনশন করি নাই এই কোলেস্টেরল অংশটা এখানে কি আছে বলতো দেখি, ঠিক আছে, তাইলে বাকি থাকলো কি বলতো, আমরা এখান থেকে যদি চিন্তা করে দেখি গ্লাইকো ক্যালিক্স, গ্লাইকো ক্যালিক্সটা দুইটা জিনিস মিলে তৈরি হয়, একটা জিনিস হলো কি বলতো দেখি, একটা জিনিস হলো গ্লাইকো প্রোটিন, আর একটা জিনিস কি হলো বলতো দেখি গ্লাইকো লিপিড, একটা জিনিস হলো গ্লাইকো প্রোটিন আর একটা জিনিস হলো গ্লাইকো লিপিড, ঠিক আছে, এই দুইটা জিনিস। তাহলে গ্লাইকো প্রোটিন নাম শুনে বুঝতেছো গ্লুকোজার প্রোটিন বা শর্করাযুক্ত প্রোটিন, গ্লাইকোলিপিড নাম শুনে বুঝতেছো কি শর্করা প্লাস লিপিড। তাহলে চলো আমরা এখানে হচ্ছে দেখি, আর ভালো কথা এইটাকে কি বলা হয় গ্লাইকোক্যালিক্সকে আরেকটা জিনিস বলা হয়, একে বলা হয় হইতেছে চিনির স্তর বলা হয়, একে আরেকটা জিনিস বলা হয়, একে বলা হয় হচ্ছে চিনির স্তর। ওকে, তাহলে দেখো এখানে যদি হচ্ছে আমরা দেখি, দেখো এখানে কি আছে, এই যে গ্লাইকো প্রোটিন আছে, ঠিক আছে, আমরা যদি খেয়াল করে দেখি যে গ্লাইকো প্রোটিন এখানে আছে এদিকে, ঠিক আছে, ওকে এটা ভুল আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে দেখো তো দেখি এই যে গ্লাইকো লিপিড আছে, এই যে দেখো হচ্ছে লিপিডের সাথে এই যে এখানে হচ্ছে শর্করাযুক্ত প্রোটিনের সাথে শর্করাযুক্ত, তাহলে দেখো এটাও কিন্তু এখানে ঠিক আছে। তাহলে আমার এখানে এ বি সি ডি কারেক্ট। এখানে হচ্ছে আমি এখানে কোথায় চলে আসি, এখন ইতে চলে আসি, ইতে যদি আসো খেয়াল করে দেখো দেখি ইতে হইতেছে কি, ইতে আছে হচ্ছে এটাও দেখো গ্লাইকো প্রোটিন, প্রোটিনের সাথে এই যে শর্করাযুক্ত আছে গ্লাইকো প্রোটিন, এখানে দেখো লিপিডের সাথে শর্করাযুক্ত আছে, ঠিক আছে, শর্করাযুক্ত আছে গ্লাইকো লিপিড, তাইলে ই আর এফ দুইটাও ঠিক আছে, তাহলে কি সব কিছুই ঠিক, কোনো কি ভুল না, না এখানে ভুল হইলো কি জানো, এখানে ভুল হইলো একটা জিনিস তোমরা ওইভাবে খেয়াল করো না, একটা জিনিস তোমরা ওইভাবে খেয়াল করো না, এই গ্লাইকো ক্যালিক্সটা শুধুমাত্র বাহিরের দিকে থাকে, বাহিরের দিকে বা বাইরের দিকে থাকে, কোষঝিল্লির বাইরের দিকে থাকে, দেখো সুন্দর করে বলা আছে চিনির স্তরটা বাইরের দিকে থাকে, তাহলে দেখো এটা হলো কোষের বাইরের দিক, তাহলে এই দিকের গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড মানে এই দিকের যে চিনির যে স্তর গ্লাইকোক্যালিক্স এটা ঠিক আছে, কিন্তু এইখানে যেটা আছে এই গ্লাইকোলিপিড মানে হচ্ছে এইদিকে যে হচ্ছে যে চিনি যেটা আছে, ঠিক আছে, এইদিকে দেখো যে এই চিনির অংশটা এটা ভেতরে থাকবে না, এই যে এই শর্করাটা এগুলো কিন্তু এরা ভেতরে থাকবে না, তাহলে দেখো এই ছবির মধ্যে ভুল তাহলে কোনটা, এফ, আর এখানে যদি দেখা হচ্ছে ই, এই দুইটা হইতেছে কি বলো দেখি ভাইয়া, এই দুইটা হচ্ছে এখানে ভুল, ওকে, কারণ এরা কোষের ভেতরে থাকবে না, তাহলে আমাদের এখানে ভুল অ্যান্সার কোনটা, ই আর এফ, এই দুইটা হলো ভুল। ওকে, তাহলে দেখো এই যে জিনিসগুলো দেখো তোমাকে কিন্তু এই অলিম্পিয়াডে তোমাদের হচ্ছে পরীক্ষাতে যেটা আসে কোষঝিল্লির চিহ্নিত চিত্র, তোমাকে কিন্তু কোষঝিল্লির চিহ্নিত চিত্র আঁকতে দেই নাই, বা কোষঝিল্লির গঠন বর্ণনা করো ওটাও কিন্তু তোমাকে আমি দেই নাই, বা তোমাকে বলি নাই কোষঝিল্লির কাজ লিখো, বা দেই নাই যে তুমি হচ্ছে ডিএনএর গঠন বর্ণনা করো, ডিএনএর ছবি আঁকো, যে দুইটা প্রশ্ন দেখেছি দুইটাই কিন্তু কনসেপচুয়াল ছিল, তাই নিজের ওপর যে মুখস্থ করে আমি সব মুখস্থ করে 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 যাবো এত প্রেশার হইতেছে নিও না, ক্লাসগুলো ভালো করে হইতেছে দেখো, এবং যে টপিকগুলো পড়ানো হয়েছে বই থেকে ভালো করে বুঝো, ওই টপিকটা পরে একটু চিন্তা করার চেষ্টা করো, যেটা আমি ভালো করে বুঝছি এখানে কী টাইপের কনসেপচুয়াল প্রশ্ন হতে পারে এটাও একটু চিন্তা করে হচ্ছে দেখতে পারো, তোমার যদি কনসেপ্ট ঠিকঠাক থাকে ইনশাল্লাহ তুমি এখানকার ম্যাক্সিমাম প্রশ্নই হচ্ছে পেরে যাবা। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকো, সবার জন্য শুভকামনা, সবাই ভালো করে হচ্ছে পড়ে ভালো করে প্রিপারেশন নাও, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।